वेलकम बैक टू माय चैनल आई लव कुकिंग एर पक्ष थेके सबाइके अस्सलामु आलाइकुम। आज के आमी आपनादेर साथे खुबी मजार एकटा रेसिपी शेयर करतेछि आर एटार नाम होच्छे मुड़ी घंट। मुड़ी घंट साधारणत सुगंधी चाल दिये रान्ना करा हय। तो एक एकजने आसले एक एक भावे रान्ना करे, तो आमी जेभावे रान्ना करी सेटा आपनादेर साथे शेयर करतेछि। तो प्रथमे एखाने एकटा कातला माछेर माथा खूब भालोभावे मसला दिये मेखे निलाम। एखाने प्रथमे एकटा प्यानेर मध्ये सरिषार तेल दिये निलाम। तो अपनारा चाहले किन्तु एखाने सोयाबिन तेलो व्यवहार करते पारेन। तबे सोयाबिन तेलेर चाइते सरिषार तेल दिए रान्नाटा करले रान्नार जे आसल मजाटा सेटा आसले पाबेन। प्रथमे तो देखतेई पेलेन अल्प एकटु हलुद मरीच आर धनिया गुड़ा दिए माछगुलोके खूब भालोभावे मेखे निछि। तारपरे एई माछगुलोके प्राय 15 मिनिटेर जन्य रेखे दिछिलाम। तो 15 मिनिट परे किन्तु माछगुलोके भाजतेछि। माछगुलोके आसले अनेक भेजे कड়কড়া করার দরকার নেই, কোনো রকম একটু ভেজে নিলেই হবে। जस्ट जख एक हल्का ब्राउन कलर चले आस ठीक से पर्याय माछगुलो के उठिए नीते हबे। माछगुलो के उठिए नेवार पर गरम तेलर मध्य दिए दीची एक तेजपाता कयेकटा गोलमरिच सबुज एलाच दारचिनी लवंग और अल्प एकटू जीरा। এই পর্যায়ে আমি एक চামচের মতো ঘি व्यवहार করব। তো ঘিটা দিলে আসলে অনেক সুন্দর একটা অ্যারোমা আসে। সব কিছুকে এখন একত্রে একবার ভেজে নিব। तो एर मध्य दिए दिब आमी केटे रखा प्याज कुची और मरीच फाली। प्याजगुलो के खूब भालोभावे भेजे नीते हबे। तो जखन एकटू भाजा हो जाए ठीक से पर्याये एर मध्य एक चामचर मतो आदा रसुन बाटा दिए दिच्छी। आदा रसुनटा देवार पर एगुलो के खूब भालोभावे भेजे नीते हबे प्याजेर साथे। ए पर्याये आसले आदा रसुनटा जदि भेजे नेওয়া हय भालोभावे ताहले आसले काचा गंधटा आसे ना। तो एगुलो एकटू भेजे नेওয়ার पर एर मध्य एकटा टमेटो कुची एड करतेछि। टमेटोटा जखन एकटू हल्का नरम हो आसबे ए पर्याये दिए दिच्छि एकटू पानी। तो एखन आमी आसले शुकनो मसलागुलो एड करब। प्रथमे दिए दिलाम हलुदेर गुड़ा, परे दिए दिच्छि मरिचेर गुड़ा आर दिए दिच्छि धनिया गुड़ा, साथे अल्प एकटू लवणो दिए दिच्छि। लवणेर परिमाणटा एकटू बुझे दिबेन कारण माछ भाजार समय किन्तु लवण व्यवहार करा हयेछे आर ताछाड़ा लागले परबर्तीतेओ किन्तु लवण एड करा जाय़। কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নেওয়ার পরে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেবেন। মাছগুলোকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যোগ করতেছি বাসমতি চাল। তো এখানে আমি আসলে 1 কাপের মতো চাল দিছি। আমি আসলে রান্নার সময় একটা মাছের মাথার জন্য 1 কাপ চালই ব্যবহার করি সব সময়। তো এখন আসলে পানির পরিমাণটা বলে দেই, 1 কাপ চালের জন্য আপনি 2.5 কাপ পানি ব্যবহার করবেন। মানে চাল যদি 1 কাপ দেন তাহলে 2 কাপ দিবেন পানি আর মাছটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিবেন 1/2 কাপ পানি। তো এই কষানো মাছের সাথে আসলে কিছুক্ষণ চালটাকে খুব ভালোভাবে ভেজে নেছি। তো এখানে এই যে পানিটা অ্যাড করে নেছি। কেউ যদি আসলে অল্প মাছ দিয়ে বেশি পরিমাণের চাল দিয়ে রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একই থাকবে। তো এই রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকে কালো জিরা পোলাওয়ের চালটা ব্যবহার করে। তো আমার ঘরে আসলে বাসমতি চালটা দিয়ে রান্না করি। আপনারা কেউ যদি আসলে কালো জিরা পোলাওয়ের চালটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। এই পর্যায়ে একটু লবণটাও চেক করে নিতেছি আর এখানে আসলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আসলে এরকম আস্ত কাঁচামরিচ দিয়ে দিলে এখান থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসে। আমার এখানে আসলে লবণের পরিমাণটা একদমই পারফেক্ট হয়েছে। এগুলোকে আবারো কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। তো আবার এগুলোকে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। তো 5 মিনিট পরে এগুলো হয়ে যাবে। খুবই মজার একটা রান্না, চাইলে আসলে বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আমার চ্যানেলে কিন্তু অলরেডি মাছের মুড়ু ঘন্ট আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো মুড়ু ঘন্ট আর মুড়া ঘন্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, দেখি আসলে বুঝতে পারবেন। একেবারে ঝরঝরে পারফেক্ট মুড়ি ঘন্ট হয়ে গেছে। তো আশা করি আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।